প্রতিনিয়ত এই বয়সে হাজিরা দিতেছে, তাতে করে বিশ্বের দরবারে বাংলাদেশের ইমেজ সংকট হচ্ছে কিনা? হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি দেখতেছি যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারে সামনে থেকে। স্যার, আপনি কি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞান অত তো করি নাই। আজকে আমাদের কোর্টে হাজিরার ডেট ছিল এবং আমাদের বেইল এক্সটেনশনের ডেট ছিল। আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলা এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না, কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি। আপনি বলেছেন আমরা দিয়েছি, কোর্টও গতদিনও বলেছেন, আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন সরকারের উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে, কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন, যদিও আপিলের কোনো। তো আমাদের ডক্টর মাহমুদ ইউনূস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি, বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে উনি প্রতিটা ডেটে এসে হাজির হয়েছেন এবং আগামী দিন আমরা সেইভাবে আবার হাজির থাকব। এই হলো আজকের আদেশ। থ্যাংক ইউ।